কামদুনি মামলায় হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাচ্ছে রাজ্য। এদিকে চলতি সপ্তাহে শীর্ষ আদালতে যাচ্ছে মৃতের পরিবার। নির্যাতিতার পরিবার এবং গ্রামবাসীদের আকাঙ্ক্ষ যেটা জানাচ্ছিলেন যে সুপ্রিম কোর্টের তারা দ্বারস্থ হবেন, সেই মতো চলতি সপ্তাহে তারা সুপ্রিম কোর্টে যাচ্ছে। এদিকে রাজ্য হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাচ্ছে বলে খবর। বিস্তারিত জানাবেন প্রিয়াঙ্কা, রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। প্রিয়াঙ্কা, একেবারে দেখো মিনাক্ষী, ইতিমধ্যে যা উঠে আসছে কামদুনি মামলার যে রায়, কলকাতা হাইকোর্টের তরফ থেকে বিচারপতি জয়মাল্য বাক্যে ডিভিশন বেঞ্চের তরফ থেকে দেওয়া হয়েছিল, সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজ্য। ইতিমধ্যেই রাজ্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। তবে শুধুমাত্র রাজ্য নয়, কামদুনির বাসিন্দা থেকে নির্যাতিতার যারা পরিবার রয়েছে তারাও এই চলতি সপ্তাহেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছে বলে ইতিমধ্যে দীর্ঘ পর যেই রায় কলকাতা হাইকোর্টের তরফ থেকে উঠে এসছে, নিম্ন আদালতের যে নির্দেশ খারিজ করা হয়েছে এবং তার পরবর্তীকালে সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছে কামদুনির নির্যাতিতার পরিবার এবং ইতিমধ্যে দ্বারস্থ হয়েছে রাজ্য। তবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এই কলকাতা হাইকোর্টের রায়ের পরেই গ্রামবাসীদের তরফ থেকে জানানো হয়েছিল স্পষ্টত তারা এই নির্দেশ বা এই রায় কোনোভাবেই মেনে নিতে পারছেন না, তারা শীর্ষ আদালতের দ্বারস্থ হবেন। সে মতো চলতি সপ্তাহে তাদের শীর্ষ আদালতের দ্বারস্থ হওয়ার একটি সম্ভাবনা রয়েছে। তবে বারংবার যে দৃশ্য উঠে এসেছিল রায়দানের পরেই নির্যাতিতার পরিবারের বাড়িতে এবং কামদুনি গ্রামে সিআইডি টিমে যাওয়া এবং রাজ্য দ্বারস্থ হতে কথা বারংবার উঠে আসছিল, সেই মতে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য কামদুনির রায় নির্দেশকে চ্যালেঞ্জ করে। মিনাক্ষী, ধন্যবাদ প্রিয়াঙ্কা। এই মুহূর্তে আমার সঙ্গে কামদুনির প্রতিবাদী মৌসুমী কয়াল রয়েছেন টেলিফোনে। মৌসুমী দেবী, স্বাগত আপনাকে রিপাবলিক বাংলায়। আপনারা তো চলতি সপ্তাহে শীর্ষ আদালতে অর্থাৎ সুপ্রিম কোর্টে যাচ্ছেনই, এবার রাজ্য সুপ্রিম কোর্টে যাচ্ছে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে, কি বলবেন? দেখুন, 10টা বছর আগে যদি এই এই কামদুনি মামলা নিয়ে একটু সিআইডি একটু ভাবতো, প্রশাসন যদি একটু ভাবতো, প্রশাসনের 10টা বছর আগে যদি একটু সচেতন হতো, আজ যেতে হতো না হাইকোর্টে, আজ যেতে হতো না সুপ্রিম কোর্টে, দিল্লি যেতে হতো না। তো আজ এনারা বাধ্য, যেহেতু আমরা আমাদের মতো চিৎকার করছি যে আমরা বিচার পাইনি, আমরা সুপ্রিম কোর্টে যেতে চাই, এটা একটা সম্পূর্ণ ব্রেন ওয়াশ করার চেষ্টা করা হচ্ছে। যে আজ আমরা দেখ আমরা ওই বিচারে খুশি নয়, তা খুশি নয় তাদের প্রশাসন, তাদের সিআইডি, তারাই তো চাকরি তৈরি করেছে। তো এখন সুপ্রিম কোর্টে যাওয়া মানে যে দুজন জেলে আছে তাদেরকে মনে হয় ছাড়ানোর জন্য আবার আবার দিল্লি যাওয়া হচ্ছে। তো এটা নিয়ে আমরা সিআইডির ওপরে কোনো রকম কোনো ভরসা করতে পারবো না, কারণ এই 10টা বছর ধরে আমি দীর্ঘদিন ধরে কোর্টে গেছি, যে সিআইডির সাথে কথা বলেছি, ওনারা সব সময় আমাদেরকে আশ্বাস দিয়েছে যে তোমরা বিচার পাবে, কিন্তু আজ সিআইডির এই ভুল রিপোর্টের জন্য আমরা বিচার পেলাম না। তো সিআইডি এটা সম্পূর্ণ আমাদের আবার ব্রেন ওয়াশ করার চেষ্টা করছে, আমরা কোনো রকম আর সিআইডির উপরে আমরা বিশ্বাস করতে পারছি না। ওনারা ওনাদের মতো যাচ্ছে, যান, আমাদের করার আর কিছু নেই, আমরা এখন নিরুপায়, আমরা নিজেরাও সুপ্রিম কোর্টে যাব, আমরা নিজেরা আমাদের মতো করে উকিল দেবো, আমরা আমাদের বিচার আমরা যতটা পারি আমাদের বিচার আমরা ছিনিয়ে আনবো, তবে সিআইডির উপরে আমাদের এতটুকু আর বিশ্বাস নেই। সিআইডি আর যা করলো, সিআইডি প্রশাসন যা করলো, এটা নিয়ে আমরা আর কোনো কথা বলতে চাই না। আমাদের ওনাদের প্রতি ধিক্কার এসে গেছে, লজ্জা এসে গেছে যে আমরা একজন নারী হয়ে এত দিন ধরে আমাদের নারী নির্যাতনের বিরুদ্ধে লড়াই করলাম, কিন্তু আমরা আজ বিচার পেলাম না। আর সেখানে সিআইডি মানুষের ব্রেন ওয়াশ করার জন্য, মানুষ আবার আমাদের চোখে পট্টি পরানোর জন্য আবার ওনারা আর একটা নাটক করছে, আমরা এই নাটকে আর বিশ্বাস করি না। মানে আপনারা রাজ্য সরকারের এই সুপ্রিম কোর্টের যাওয়া সেটাকে আইওয়াশ বলছেন, আপনারা আর কোনো ভরসা রাখছেন না, আপনারা আপনাদের মতো নিজেদের মতো কামদুনি তাদের আইনি লড়াই লড়বে, তাই তো? এটা প্রত্যেকটা মানুষ তো বুঝতে পারছে যে 10 বছর আগে সিআইডি কি করছিল, আজ 10 বছর ধরে প্রশাসন কি করছিল, তাদের পুলিশ, তাদের সিআইডি, সবকিছু তো প্রশাসনের হাতে। তাহলে প্রশাসনের আগে 10 বছর আগে এটা ভাবার দরকার ছিল, এই যে রাত 11:30, 12:30 সময় আমার বাড়ি সিআইডি চলে আসলো, তো সিআইডি 10 বছর আগে কেন আসলো না, সিআইডি 10 বছর আগে কেন আমাদের সাথে সাক্ষাৎ করলো না, আমাদের সাক্ষী নিলেন না কেন, তা আজ কেন তড়িঘড়ি করে ছুটতে হচ্ছে? এটা মানুষের মুখ বন্ধ করার জন্য আবার চেষ্টা হচ্ছে, যে দুজন জেলে আছে আমার মনে হচ্ছে আবার এটা ছাড়ানোর প্ল্যান। আমরা বুঝতে পারছি না যে আমাদের কিভাবে কিভাবে আমাদেরকে চালনা করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু এখন তো আমরা বুঝতে পারছি যে আমাদেরকে কিভাবে চালনা করা হয়েছিল, আমাদেরকে কিভাবে আজ ধোকা দেওয়া হয়েছে। আমরা যে রায়টা পাইনি, রায়টা তো পুরো আমাদের বিচারটাকে তো পুরো বিক্রি করে
করে দেওয়া হয়েছে। আমাদের রাজ্যে যে টাকার ওজনে সবকিছু বিক্রি হয় তো আজ বিচারও পর্যন্ত বিক্রি হয়ে গেল। তো আমরা আর এই সিআইডির ওপরে আমরা ভরসা রাখতে পারছি না দিদি। ধন্যবাদ মৌসুমী দেবী কথা বলার জন্য। মৌসুমী কয়াল ছিলেন কামদুনির প্রতিবাদী আমার সঙ্গে টেলিফোনে। কামদুনির অপর এক প্রতিবাদী মুখ টুম্পা কয়াল এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন আমার সঙ্গে। টুম্পা দেবী, আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায়। আপনারা হাইকোর্টের রায়ের পরেই যেখানে দুর্বল চার্জশিটের অভিযোগ করেছিলেন এবং বলেছিলেন যে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন আপনারা, কামদুনি লড়বে আবার নতুন করে লড়াই, আপনারা একদিকে লড়ছেন, লড়াইয়ের বার্তা দিচ্ছেন, অন্যদিকে রাজ্য সরকার কামদুনি মামলায় হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে চলে গেল, কিভাবে দেখছেন এটা? দেখুন, রাজ্য সরকার, আপনারা, আমরা দেখেছি, আমাদের রাজ্যবাসী দেখেছে, আটজন অপরাধী যখন আমাদের ফাস্টট্র্যাক কোর্টে তোলা হয়েছিল সেই জায়গায় থেকে দুজন অপরাধীকে বেকসুর খালাস করে দেওয়া হয়েছিল। তারপরে দীর্ঘদিন পর হাইকোর্টে যখন আমাদের রায়টা বার হয়, হাইকোর্টে যখন কেসটা বার হয়, গতকাল তার আগের দিন দেখেছেন সারা বিশ্বের মানুষ যে ছজন অভিযুক্ত ছিল তার মধ্যে তিনজন অভিযুক্ত এবং যার ফাঁসি হয়েছিল সে তার মধ্যেও একজন অভিযুক্তকে বেকসুর খালাস করা হলো। এখন আমাদের রাজ্য সরকার এবং সিআইডি দিল্লিতে যাচ্ছে যে দুজন জেলে আসছে সেই দুজনকে ছাড়ানোর জন্য। আমাদের টুম্পা শোনা যাচ্ছে? হ্যাঁ, আমাদের সেই ভাষাটুকু না আমরা হারিয়ে ফেলেছি যেদিন আমরা বিচারটা হাইকোর্টে যে বিচারটা পেয়েছিলাম সেই বিচারের উপরেই আমাদের আস্থা খুব ছিল। আমরা মনে করেছিলাম আমরা ফাস্টট্র্যাক কোর্টে যে রায়টা পেয়েছি সেই রায়টাই আমরা হাইকোর্ট থেকেও আশা করেছিলাম, সেই রায়টা কিন্তু আমরা হাইকোর্টে পাইনি। সেই জায়গায় দাঁড়িয়ে আছি, কী করে সরকার, আমাদের রাজ্য সরকার দিল্লিতে যাচ্ছে সুপ্রিম কোর্টে অ্যাপিল করতে, যেখানে আমাদের রাজ্যে আমরা বিচার পেলাম না। সুপ্রিম কোর্টে যাচ্ছে একটাই উদ্দেশ্য, ফের একবার বলছি, একটাই উদ্দেশ্য নিয়ে যাচ্ছে যে দুজন জেলে আছে তাদের ছাড়ানোর জন্য, আমাদের বিচার পাওয়ানোর জন্য না। এটাই, ওরা ওদের মতো যেতে পারে, আমাদের কোনো আপত্তি নেই। কারণ অনেক দিন ধরে আমরা দীর্ঘ 10 বছর 4 মাস ধরে আমাদের রাজ্য সরকারের উপরে আমরা ভরসা রেখেছিলাম, আস্থা রেখেছিলাম, এবং সেই আস্থা উনি আর আমাদের উপরে আর এ করতে পারলেন না। সেই কারণে আমরা রাজ্য সরকারের উপরে কোনো রকম ভাবে আস্থা রাখছি না। আমরা আমাদের মতো সুপ্রিম কোর্ট যাব এবং আমাদের দাবিগুলো আমরা রাখবো প্রধানমন্ত্রীর কাছে এবং রাষ্ট্রপতির কাছে। এই কথাগুলো আমরা সাধারণ মানুষ হিসেবে তো আমরা কিছু করতে পারি না, এগুলোই করবো যাতে আমরা ন্যায় বিচার পাই, সুবিচার পাই রাজ্যবাসীর কাছে এবং আমাদের সুপ্রিম কোর্টের কাছে। আমরা এই দাবিটুকু নিয়েই আমরা যাব। ধন্যবাদ টুম্পা দেবী কথা বলার জন্য। অর্থাৎ মৌসুমী কয়াল এবং টুম্পা কয়াল দুজনেই যারা কামদুনির প্রতিবাদী, তারা বলছেন রাজ্য সরকার এই মুহূর্তে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাচ্ছে, তার একটাই উদ্দেশ্য যে দুজনকে শাস্তি দেওয়া হচ্ছে সেই দুজনের শাস্তি কোনোভাবে যদি কমানো যায় বা মকুব করানো যায়, সেই জায়গা থেকে দাঁড়িয়ে রাজ্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে, তারা নিজেদের মতো করে তাদের আইনি লড়াই লড়বেন, রাজ্যের এই যাওয়াটা শুধুমাত্র আইওয়াস ছাড়া আর কিছুই নয়, এমনটাই মত কামদুনির।